মুসলমানদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান ঈদুল আজহার বাকি আর মাত্র কয়েকদিন। ঝালকাঠিতে জমে উঠতে শুরু করেছে কুরবানি পশুর হাট। বিগত বছরের চেয়ে এবছর কেনা বেচা কম। খামারিদের অভিযোগ, গোখাদ্যের দাম বৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে গবাদি পশুর দাম বেশি, তাই বিক্রি কম। তবে আর তিন থেকে চার দিন পরে বেচাকেনা পুরোদমে শুরু হবে বলে ক্রেতা ও বিক্রেতাদের আশা। বাজারে যে খাবারের দাম, যে অবস্থা, গরু যারা পালে ফার্মাররা, তারা যে টাকা খরচ করে সেই টাকা বাজারে এসে পায় না। তোমার গরুরা সকাল থেকে দশটা গরু কিনে বেচা হলে ক্রেতা ঘুরে খালি আর দাম দেয় বাজার দেয়। ঝালকাঠি সদর উপজেলা গাভারাম চন্দ্রপুর ইউনিয়নের বালিঘুনা গ্রামের খামারি আব্দুল্লাহ আল মামুনের ফার্মে প্রায় 20 মন ওজনের একটি গবাদি পশু রয়েছে। শখের এই পশুটির নাম রেখেছেন রাজু। এবারের কোরবানিতে রাজুর দাম 5,50,000 টাকা হাঁকানো হলেও এখন পর্যন্ত বিক্রি হয়নি। ঝালকাঠির প্রায় সবগুলো পশুর হাটের এমনই চিত্র। কেনাবেচা না হওয়ায় পাইকার ও খামারিরা দুশ্চিন্তায় পড়েছেন। এই গরুটা আমি 3.5 বছর আগে 54,000 টাকা কিনেছিলাম। তখন লাইভ ওয়েট ছিল 100 কেজি। এখন 2022 সালে এটার লাইভ ওয়েট আছে প্রায় 20 মন। এটার দাম ইতিমধ্যে 4 লাখ টাকা পর্যন্ত উঠছে। আমি আশা করি আর একটু বেশি হলেই আমার এই শখের গরুটাকে বিক্রি করব। আমরা এই গরুটা প্রথম অবস্থায় 8 মাসের বাচ্চা কিনেছি 3.5 বছর আগে। তো তখন থেকে ন্যাচারাল পদ্ধতি আমরা পালতেছি। এখন ওর গড় ওয়েট আছে আপনার 20 মন, আর 4 লাখের মতন দাম উঠছে। তবে ক্রেতাদের দাবি, বিগত বছরগুলোর চেয়ে এবছর তুলনামূলকভাবে পশুর দাম বেশি। বাজারে পর্যাপ্ত পরিমাণ গরু আছে, কাস্টমারও আছে, কিন্তু দাম যা যাচ্ছে কারোর সাথে মিলতেছে, কারোর সাথে মিলতেছে না। প্লাস আমরাও কিনতে আসছি, দাম যেটাই বলি মনে হচ্ছে তুলনামূলক একটু বেশি চাইছে, এই জন্য হচ্ছে না। আর দেখা গেছে সামনে তো আর একটা হাট বাকি আছে, তো ওই সময় হয়তো বেচাকেনা হতে পারে। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছর জেলায় মোট 28টি পশুর হাট বসেছে। হাটগুলোতে ছোট বড় বিভিন্ন রকমের পশু থাকলেও এখন পর্যন্ত কেনা বেচা জমে ওঠেনি। তবে কোরবানির আগ মুহূর্তে পশুর হাটগুলোতে বেচাকেনা জমজমাট হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গরু আনছি, এখন পর্যন্ত ভালো করে বেচাকেনা হয় না। আমার এই গরু বলতে 1,10,000, 1,20,000 এই রকমের বলছে। আমাকে টার্গেট 1,40,000 হইলে ছাড়মু। যে অনলাইনে কেনা বেচা হয়েছে শহরে, হ্যাঁ সে তো ভালো কেনা বেচা হয়, সে কেনা বেচা আর হয় না। কোরবানির বাকি আছে 5-6 দিন, কোনো বেচা কিনা হইতেছে না। ঝালকাঠিতে এবছর 41,118টি গবাদি পশুর চাহিদার বিপরীতে 41,303টি গবাদি পশু উৎপাদিত হয়েছে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঝালকাঠি জেলায় 462টি খামারে 28,828টি গবাদি পশু হৃষ্টপুষ্ট করা হয়েছে। এবার এই জেলায় সর্বমোট 28টি গবাদি পশুর হাট বসেছে এবং এখানে আমাদের এই জেলার পক্ষ থেকে 13টি ভেটেরিনারি মেডিকেল টিম তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই জেলায় মোট গবাদি পশুর চাহিদা আছে 41,178টি, কিন্তু উৎপাদিত হয়েছে 41,303টি। ঈদুল আজহা উপলক্ষে ঝালকাঠি জেলায় 462টি খামারে 28,000-এর বেশি গবাদি পশু মোটাতাজাকরণ করা হয়েছে। পশুর হাটগুলোতে 13টি ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে।